তো বন্ধু যে প্রকৃতই ঘুমায় তাকে কিন্তু তোলা যায় বাট যে জেগে ঘুমায় তাকে কিন্তু তোলা যায় না কেন বলছি কথাটা এই বিষয়ে আমি একটু পরে আসছি আজকের ভিডিওতে কথা বলবো বর্তমান যুগে যেভাবে ভালোবাসা বিষয়টাকে আমরা নিতে শুরু করেছি আমরা অর্থে সকলে কিন্তু নয় কিছু পার্সেন্ট যারা ভালোবাসা নামক বিষয়টিকে এমনভাবে অববহিত্র করতে চলেছে বা করেই চলেছে যে জন্যই কিন্তু আজকের এই কথাগুলো আমাকে বলতে হচ্ছে কেননা ভালোবাসা সম্পর্কিত বিষয়ে আমি এমন কথা কখনোই বলতে চাই না কিন্তু ভালোবাসা লাভ ইজ গড যাকে ভগবানের সঙ্গে তুলনা করা হয় সেই শব্দটির এমন অপব্যবহার চলছে সেই অপব্যবহারের প্রতি দৃষ্টি রেখে যুগের সঙ্গে তাল মিলিয়ে তোমার ভালোবাসার মানুষটিকে ভালোবাসার পাশাপাশি তোমার দ্বারা এমন কিছু কাজ করাতে হবে যার ফলে কিন্তু সে মানুষটিও তোমাকে একই রকম ভালোবাসবে এরই পাশাপাশি সে মানুষটা তোমাকে ছেড়ে যেতে ভয় পাবে তার সঙ্গে যদিও তোমার মানুষটা তোমাকে ছেড়ে চলে যায় সে মতো অবস্থায় তুমি যেন খুব একটা কষ্ট না পাও তার জন্য তোমাকে আগে থেকে বিপর্যসন নিয়ে থাকতে হবে এবার তোমার হয়তো ভাববে যে দাদা ভালোবাসা করতে গিয়ে বা ভালোবাসার ক্ষেত্রে কি এত কিছু ক্রাইটেরিয়া মেনে চলা যায় কখনোই না ভালোবাসবো অথচ মনের মধ্যে এই ভাবনাটা আগে থেকেই রেখে দেবো যে আমাদের সম্পর্কটা ফিউচারে হয়তো ব্রেকআপ হয়ে যাবে তাই সেরকম ভালোবাসা দেবো না কাউকে গিফট দিতে গিয়ে হয়তো এটা ভাববো না বেশি দামি গিফট দেবো না কেননা সে তো আমার হবে কি হবে না এই নিয়ে অনিশ্চয়তা রয়েছে এমনটা ভাবলে তো ভালোবাসাই হবে না কেন ভালোবাসার মানুষটিকে মন প্রাণ দিয়ে ভালোবাসবো আমার মনের সমস্ত ভালোবাসাকে উজাড় করে ভালোবাসো তবেই তো ভালোবাসার স্বাদটা সে আস্বাদন করবে এবং আমিও তাকে ভালোবেসে আমার তরফ থেকে একটা মানসিক শান্তি অনুভব করব একেই তো বলা হয় ভালোবাসা তা না হলে লাভ ইজ গড কেন বলা হয় তাই না কিন্তু তারপরেও যে কথাটা আমি প্রথমত বললাম যদি তুমি সমস্ত কিছু জানার পরেও যদি তুমি জেগে ঘুমাও যেটা বর্তমানে সকলেই করছে তবে কিন্তু তোমাকে ঘুম থেকে তোলাটা খুবই মুশকিল আর যদি তুমি প্রকৃতই ঘুমাও তবে কোনো ব্যাপার নেই কেননা সব কিছুই আমরা দেখতে পাচ্ছি সব কিছুই আমরা বুঝতে পারছি তারপরেও আমি বলবো সম্পর্কে যাওয়ার পর তোমাকে এমনভাবে সম্পর্কটাকে ট্রিট করতে হবে যার ফলে সম্পর্কটা যেন সুন্দরভাবে চলে এরই পাশাপাশি সম্পর্কটার মধ্যে তুমি তোমার পার্টনারকে ভালোবাসছো তার পাশাপাশি তার তরফ থেকে ভালোবাসা আদায় করার জন্য তাকে তৈরি করতে হবে সব ক্ষেত্রেই যে তুমি ভালোবাসা দিয়ে তার ভালোবাসা পাবে এই আশাটা থেকে নিজেকে দূর করতে হবে অলসো নিজেকে এমনভাবে তার সামনে প্রেজেন্ট করতে হবে যেন সে তোমাকে ভালোবাসতে বাধ্য হয় তোমাকে হারানোর একটা ভয় তার মধ্যে কাজ করে এবং সম্পর্কটার মধ্যে তুমি শুধু অ্যাফোর্ট লাগাবে না সেও অ্যাফোর্ট লাগাতে বাধ্য হবে প্রথমত যেটা আমরা সকলেই করে থাকি সেটা হচ্ছে কি যখন আমরা কাউকে ভালোবাসি তখন তাকে ভালোবাসাকালীন আমরা এমনভাবে নিজেকে তার জীবনে উজাড় করে দেই যে আমাদের মনে হয় কি যে সে ছাড়া যেন এই পৃথিবীতে আর কিছুই নেই দেখো বন্ধুরা তুমি তোমার ভালোবাসার মানুষটিকে সম্পূর্ণ অংশে ভালোবাসবে নিজেকে উজাড় করে ভালোবাসবে এটাকেই ভালোবাসা বলে এবং এভাবেই তুমি ভালোবাসো বাট তাকে ভালোবাসতে গিয়ে শুধু সেই তোমার জীবনের সব কিছু এটা ভেবে নেওয়াটা ভুল নয় কি বলো আমরা কিন্তু এমনটাই করে থাকি আমার ভালোবাসার মানুষটিকে ভালোবাসতে গিয়ে কিন্তু আমরা অন্য অন্য দিকগুলোকে ডিফোকাস করে দিয়ে শুধুমাত্র ভালোবাসার মানুষটার প্রতি ফোকাসটা আনি যে জন্যই কিন্তু ফিউচারে যখন কোনো কারণবশত সম্পর্কটার মধ্যে খারাপ সিচুয়েশন চলে থাকে তখনই কিন্তু আমরা তার জন্য বেশি কষ্ট পেয়ে থাকি এবং এই খারাপ সিচুয়েশনের পাশাপাশি যখন ব্রেকআপ হয়ে যায় তখন তো আমরা নিজেদেরকে কন্ট্রোলই করতে পারি না তাই সবই সর্বদাই একটা কথা বলবো আজকাল খুব ভুল হচ্ছে ভিডিওতে ক্ষমাপার্থী আমি তাই একটা কথা আমি সর্বদাই বলবো সেটা হচ্ছে কি যখন তুমি তোমার ভালোবাসার মানুষটিকে ভালোবাসবে তখন তাকে ভালোবাসার পাশাপাশি নিজের প্রতিও একটু যত্নশীল হবে সেলফ লাভ আই মিন নিজেকেও ভালোবাসবে অলসো তোমার কেরিয়ারের প্রতি দৃষ্টি রাখবে এবং নিজেকে এমনভাবে সাজিয়ে তোলার চেষ্টা করবে যেন তাকে ভালোবাসার পাশাপাশি তুমি তোমার প্রতি গুরুত্বটা যেন হারিয়ে ফেলো না এই জিনিসটা যদি তুমি করো তার ফলে কি হবে সে মানুষটিকে যেভাবে তুমি ভালোবাসছো তার যেভাবে কেয়ার করছো একইভাবে যখন তুমি তোমার প্রতিও যত্নশীলতা অবলম্বন করবে তখন কিন্তু সে মানুষটাও তোমার প্রতি আকর্ষিত হতে বাধ্য হবে এবং ভবিষ্যতে কিন্তু সে মানুষটা তোমাকে ধোকা দিতে গিয়েও কিন্তু ভাববে আর বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা সামনে ভালোবাস ভালোবাসতে গিয়ে এত পরিমাণ তাদের প্রতি নিজেদেরকে উজাড় করে দিয়ে সম্পূর্ণ অংশে আমরা আমাদের প্রতি গুরুত্বহীন হয়ে যাই যে যার জন্যেই কিন্তু আমরা সত্যিই এতটা কষ্ট পেয়ে থেকে সম্পর্কটার মধ্যে যখন ব্রেকআপের সিচুয়েশন চলে আসে বা সে মানুষটা যখন অন্য কোনো মানুষের হাত ধরে চলে যায় এবার প্রশ্ন হচ্ছে যদি তুমি তাকে ভালোবাসার পাশাপাশি নিজের প্রতিও গুরুত্ব দেখাতে থাকো তবে কিন্তু তুমি কিছু অংশ হলেও সেই মুহূর্তে কন্ট্রোল করতে পারবে কেননা তুমি এটা বুঝতে পারবে যে সেই মানুষটাকে ভালোবাসি তাকে ভালোবাসাটা যেমন আমার কর্তব্য দায়িত্ব তার কেয়ার নেওয়াটা একইভাবে কিন্তু আমার নিজের প্রতিও দৃষ্টি রাখাটা খুবই আবশ্যক এই বর্তমান যুগের দিকে দৃষ্টি রেখে বর্তমান যুগের ভালো দিকে দৃষ্টি রেখে এমতো অবস্থায় যদি তুমি সমস্ত কিছু জানার পরেও চারিদিকে যে হারে ব্রেকআপ হতে চলেছে সলসা সম্পর্কগুলো যেভাবে হঠাৎ করেই তাশের ঘরের মতো ভাঙতে শুরু করেছে এত কিছু জানার পরও যদি তুমি জেগে ঘুমাও আই মিন ভুল করে থাকো যে ভুলগুলো অলরেডি সবাই করছে তবে কিন্তু তোমাকে শুধরানো মুশকিল বাট আমাদের ভিডিও দ্বারা বলা কথাগুলোকে মাথায় নিয়ে যদি তোমরা সত্যি ঘুমিয়ে থাকো তবে কিন্তু আমাদের ভিডিওর দ্বারা তোমাদেরকে আমরা জাগাতে পারবো যার ফলে কিন্তু তোমরা নিজেদেরকে শুধরাতে পারবে এবং এই সময়কে বুঝে সময়ের গতিবিধিকে বুঝে যখন তুমি সম্পর্কের মধ্যে জড়াবে বা এখনও যারা জড়িয়ে রয়েছ নিজেদেরকে শুধরে নিবে তাদের পক্ষে কিন্তু মঙ্গল এটাই যে সম্পর্কের মধ্যে ব্রেকআপ হয়ে গেলে বা সে কোনো মানুষের সঙ্গে চলে গেলে আই মিন থার্ড পারসনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে গেলে কিন্তু তোমার মনে সেরকম কোনো ইফেক্ট পড়বে না সেরকম কষ্টের সম্মুখীন তোমাকে হতে হবে না আর তাকে ভালোবাসার পাশাপাশি যখন তুমি নিজের প্রতি যত্নশীল হবে নিজের কেরিয়ারের প্রতি তুমি প্রচণ্ড গুরুত্ব দিয়ে নিজেকে একটু উপরে তুলতে পারবে তখন কিন্তু সে মানুষটাও সহজে তোমাকে ছেড়ে যাবে না আর যদিও বা চলে যায় সে কিন্তু ইন ফিউচার তোমার জন্য খুবই আফসোস করবে এটা গেল প্রথম পয়েন্ট এবং দ্বিতীয় পয়েন্ট সম্পর্কের মধ্যে কিন্তু সব ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের দিক থেকে সম্পর্কটার মধ্যে বেশি কিছু ইনভেস্ট করে থাকি সময় তাকে সবসময় ফোন করা তার খোঁজ নেওয়া সে খেয়েছে কি খায়নি তাকে সময় দেওয়া মেনলি সর্বদা তাকে নিয়েই কিন্তু আমরা ভাবি সময় সবচাইতে মূল্যবান তাই ভালোবাসার সম্পর্কের মধ্যে সবচাইতে বেশি সময় আমরা দিয়ে থাকি অ্যাফর্ড আমরাই লাগিয়ে থাকি মানের কথা যদি বলো গিফট দেওয়া থেকে শুরু করে অন্যান্য বিষয়ে সেটাও যেন আমরাই করে থাকি এরই পাশাপাশি আমাদের সবচাইতে মূল্যবান যে সমস্ত বস্তুগুলো আই মিন ফিলিংস ইমোশন এগুলোকেও কিন্তু আমরা সম্পর্কটার মধ্যে বেশি ইনভেস্ট করি যার ফলেই কিন্তু সম্পর্কটা যখন ভেঙে যায় তখন কিন্তু আমরা এতটাই ভেঙে পড়ি যে আমরা এতটা এত কিছু দিয়ে সম্পর্কটাকে তিল তিল করে ঘুরে তোলার পর যদি সে সম্পর্কটা ভেঙে যায় তখন কিন্তু আমরা যেন নিজেদেরকে অসহায় মনে করি তাই একটা কথা সর্বদাই খেয়াল রাখবে সম্পর্কটার মধ্যে তুমি নিজেকে যেভাবে সম্পর্কটার মধ্যে উজাড় করছো একইভাবে তাকে দিয়েও সম্পর্কটার মধ্যে বেশ কিছু বিষয় ইনভেস্ট করাবে বেশ কিছু অর্থে যেগুলো আমি তোমাদেরকে বললাম সময় তার ইমোশন তার ভালোবাসার সমস্ত বিষয়গুলো যদি তুমি সম্পর্কটা আমাদের তার দ্বারা ইনভেস্ট করাতে পারো তবে কিন্তু সে সম্পর্কটাকে ছেড়ে যেতে ভয় পাবে কেননা তার মধ্যেও কিন্তু একটা ভাবনা কাজ করবে যে এই সম্পর্কটাকে কিন্তু আমি তিলে তিলে গড়েছি এই সম্পর্কটার মধ্যে আমার অনেক বিষয় ইনভেস্ট করা রয়েছে সুতরাং এই সম্পর্কটা ছেড়ে আমি যাব না তার মধ্যেও কিন্তু সম্পর্কটাকে না ছেড়ে যাওয়ার জন্য যথেষ্টই কারণ থাকবে সে যথেষ্টই যন্ত্রণাভাবে সম্পর্কটাকে ছেড়ে যাওয়ার জন্য এভাবেই কিন্তু তোমাকে তোমার বুদ্ধিমত্তার দ্বারা সম্পর্কটার মধ্যে তাকে বানতে হবে বাট আমরা কি করি সামনেকার কার মানুষটিকে এমনভাবে ভালোবাসি সব কিছু আমরাই করে থাকি এবং ভাবে কী যে এসবের ফলেই হয়তো সে মানুষটি আমাদেরকে ছেড়ে যাবে না বাট না তুমি তো ইনভেস্ট করছো তাকেও ইনভেস্ট করাও যার ফলে কিন্তু সে সম্পর্কটার ভ্যালু বুঝবে সম্পর্কটা ছেড়ে যাবে না